করোনা মহামারী ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে যথাসম্ভব জনসংগম বর্জন কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালন মাস্ক পরাস ছয় দফা নির্দেশনা দিয়েছে সরকার এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগীয় কমিশনারদের চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ যে ছয়টি নির্দেশনা জারি করা হয়েছে তার প্রথম নির্দেশনা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সব গণমাধ্যমকে অনুরোধ জানাতে হবে সব ক্ষেত্রে মার্কস পরা বাধ্যতামূলক করা নো মাস্ক নো সার্ভিস নীতি প্রয়োগ করা সামাজিক দূরত্ব বজায় রাখা জনসমাগম যথাসম্ভব বর্জন করতে হবে তিন ধর্মীয় প্রার্থনা স্থানগুলোতে পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে সে ধরতে পারে মসজিদ মন্দির গির্জা সহ ইত্যাদি চার জ্বর সর্দি কাশি বা কোভিড উনিশের উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করার জন্য উদ্বুদ্ধ করতে হবে দোকান শপিং মল বাজার ক্রেতা বিক্রেতা হোটেল রেস্টুরেন্ট সবাইকে বাধ্যতামূলকভাবে পরিধান করতে হবে অন্যথায় তাকে সম্মুখীন হতে হবে ছয় স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যবিধি পালন এবং মাস্ক পরিধানের বিষয়ে সব মসজিদে জুম্মা নামাজের ক্ষুদায় আমরা সংশ্লিষ্টদের সচেতন করবেন আর যেহেতু কোভিড উনিশ বেড়ে গিয়েছে তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তবে কিনা এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন যে যদি করোনা পরিস্থিতি আরও সংক্রমণ বেড়ে যায় তাহলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিব তবে এখনও বন্ধের জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি তবে নির্দেশনা আসলে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিব তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে